সবাইকে স্বাগত এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো COVID-19 সম্পর্কে পাঁচ ভ্রান্ত ধারণা যা আমাদের মধ্যে ছড়িয়ে আছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই পাঁচটি ভ্রান্ত ধারণা কি। আধার কার্ড না থাকলে টিকা নেওয়া যাবে না, এটি একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আপনার কাছে যদি আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং পেনশনের পাসবুক থাকে তাহলে আপনি অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিষেধক নিতে পারবেন। দু নম্বর আছে, আমরা কোন প্রতিষেধকটি নেব, কোনটি আমাদের জন্য সেফ। বর্তমানে তিনটি প্রতিষেধক আছে, স্পুটনিক, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন। তিনটি ভ্যাকসিনই সম্পূর্ণ সেফ, আপনি যে কোনো একটি ভ্যাকসিন নিতে পারেন। আপনার এরিয়াতে যেটি সহজলভ্য আপনি সেই ভ্যাকসিনটি নেবেন। এই ব্যাপারে যদি আপনারা আলাদা একটি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করুন, আমি পরবর্তীতে ভিডিওতে মাধ্যমে আলোচনা করব কোন ভ্যাকসিনটি সবথেকে বেশি সেফ। টিকাকরণ করার জন্য একবার ডেট নিলে সেই ডেট কি পরবর্তীতে পরিবর্তন করা যায়? হ্যাঁ, একদম পরবর্তীতে পরিবর্তন করা যায়, কিন্তু এ ব্যাপারে আপনাকে একটি নির্দিষ্ট নিয়ম মানতে হবে, যেটি হলো টিকাকরণের যে ডেট দেওয়া থাকবে সেই ডেটের 24 ঘন্টা আগে ডেটটিকে পরিবর্তন করতে পারবেন। টিকা নেওয়ার 24 ঘন্টার আগে আপনাকে ডেট পরিবর্তন করতে হবে। 4 নম্বর আছে, কম বয়সীদের জন্য কি টিকা নেওয়া সম্পূর্ণ নিরাপদ? হ্যাঁ, একদমই নিরাপদ। সারা বিশ্বের মানুষ টিকা নিচ্ছে, দু একটি হাতে গোনা মানুষ ছাড়া কারো তেমন কিছু হয়েছে বলে শোনা যায় না। এক্ষেত্রে আপনি আবার বলতে পারেন, কম বয়সীদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাহলে টিকা নিয়ে কী লাভ? সেক্ষেত্রে বলতে পারি যে তরুণদের যেমন প্রতিরোধ ক্ষমতা বেশি, দেখুন আক্রান্ত সবাই হতে পারে আর এই আক্রান্তর ফল ভয়ানক, সেক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে নেওয়াটাই ভালো। গর্ভবতী মহিলারা কি প্রতিষেধক নিতে পারে? সম্প্রতি একটি গবেষণায় বলছে গর্ভাবস্থায় প্রতিষেধক নেওয়া বিপদ মুক্ত, তবে এ ব্যাপারে আরও গবেষণা চলছে। আপাতত আপনি চাইলে কিছুদিন এটি স্থগিত রাখতে পারেন অথবা ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে প্রতিষেধক নিতে পারেন। আপাতত ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।